বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রী অভিভাবকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আলমগ হোসেন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিপণনের গুরুত্ব, তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব বিপণনের মৌলিক ধারণা। ইতিমধ্যে তোমরা জেনেছো বিপণন একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ, আর এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় বিপণনের কতগুলো মৌলিক ধারণার মাধ্যমে। তোমরা দেখো এখানে একটা চিত্র আমি অঙ্কন করেছি, এই চিত্রটি দিয়েছেন বিপণনের জনক ফিলিপ কটলার ওনার প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়েতে। তো এখানে দেখো উনি প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছে যে প্রয়োজন, অভাব, চাহিদা, তারপরে শুরু হয় বিপণন অর্পণ, এরপরে হয় ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, তারপরে হয় বিনিময় সম্পর্ক, এর থেকে বাজার সৃষ্টি হয়, আবার প্রয়োজন, অভাব, চাহিদা, বাজার থেকে সৃষ্টি হয়। এভাবে বিপণনের মৌলিক ধারণাগুলো কী হয়, চক্রাকারে ঘুরতে থাকে। তো দেখো এখানে বিপণন মৌলিক ধারণাগুলো আমি লিখেছি এবং তোমরা তাতে সহজে মনে রাখতে পারবো, তার জন্য এখানে কিছু শর্ট নোট আমি দিয়েছি। দেখো প্রতিটারই আমি কি দিয়েছি, শর্ট নোট দিয়েছি, তোমরা যাতে সহজে মনে রাখতে পারো। তো দেখো প্রথমে আসি প্রয়োজন কি। প্রয়োজন হলো কোনো কিছু হতে নিজেকে বঞ্চিত মনে করা। ধরো একজন লোক তার ক্ষুধা লাগছে, এখন তার খাবারের দরকার, এই যে খাবার থেকে সে যে নিজেকে বঞ্চিত মনে করতেছে এটাই হলো কি, প্রয়োজন। তাহলে প্রয়োজন কি, কোনো কিছু হতে নিজেকে বঞ্চিত মনে করা। এরপরে আসি অভাব। অভাব হলো কি, প্রয়োজন থেকেই অভাবের সূত্রপাত হয়। প্রয়োজন যখন কোনো ব্যক্তির সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা অনুমোদিত হয় তাকেই আমরা কি বলবো, অভাব বলবো। যেমন ধরো বাঙালি লোকের যখন ক্ষুধা লাগে তখন সে কি চায়, ভাত চায়, ডাল চায়, তারপরে সবজি চায়, মাছ চায়, এগুলো চায়। আবার যখন আমেরিকান ব্যক্তির ক্ষুধা লাগে তখন সে কী চায়, ফাস্টফুড চায়, বার্গার চায়, স্ন্যাক্স চায়। আবার যখন পাকিস্তানি লোকের ক্ষুধা লাগে তখন সে কী চায়, খাবার হিসাবে সে রুটি চায়। এই যে তিন ব্যক্তিরই ক্ষুধা লেগেছে এখানে, কিন্তু তাদের যে সংস্কৃতি এবং ব্যক্তিত্বর কারণে তারা এ খাবার হিসাবে এক একজন এক এক জিনিস পছন্দ করলো, এটাই হলো কি, অভাব। তাহলে অভাব আমরা কি বলতে পারি, প্রয়োজন সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা কি হয়, এটা অনুমোদিত হয়। এরপরে আসি চাহিদা। চাহিদা অভাব থেকে সূত্রপাত হয়, যে অভাব থাকতে হবে। চাহিদার এখানে তিনটা সত্য, একটা হলো অভাব থাকতে হবে, ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এই তিনটি যখন সমন্বয় হবে তখন আমরা তাকে কি বলবো, চাহিদা বলব। ধরো যে একজন ভিক্ষুকের গাড়ির খুব দরকার, তার গাড়ি কেনার শখ, কিন্তু তার কাছে টাকা নেই, তাহলে এটা কি হবে না, চাহিদা হবে না। আবার একজন কৃপণ লোক, তার অনেক টাকা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু তার গাড়ি কেনার ইচ্ছা নাই, মানে অর্থ ব্যয়ের ইচ্ছা নাই, তাহলে এটাও কি হবে না, চাহিদা হবে না। তাহলে চাহিদা কী হবে, হইতে হবে যে তার মধ্যে অভাববোধ থাকতে হবে, ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলেই আমরা তাহলে কি বলবো, তাকে চাহিদা বলবো। তাহলে চাহিদা আমরা লিখতে পারি কি, যে অভাব প্লাস ক্রয়ের সামর্থ্য আর হলো অর্থ ব্যয়ের ইচ্ছা। এরপরে আসি বিপণন অর্পণ। বিপণন অর্পণ মানে কি, বিপণন অর্পণ মানে হলো বাজারে ভোক্তাদের জন্য যা কিছু নিয়ে আসা হয় তাই হলো কি, বিপণন অর্পণ। ভোক্তাদের প্রয়োজনে যে সমস্ত জিনিস বাজারে নিয়ে আসা হয় তাকে আমরা এক কথায় বলতে পারি বিপণন অর্পণ। দেখো এখানে তিনটি জিনিস নিয়ে আসা হয়, একটা হলো পণ্য, তারপরে সেবা, তারপরে অভিজ্ঞতা। পণ্য কি, দেখো পণ্য হলো কি, দৃশ্যমান বস্তু, যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যা ভোক্তার প্রয়োজন মেটায় তাকে এক কথায় প্রয়োজন বলে। যেমন খাতা, কলম, পেন্সিল, কম্পিউটার, চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো সবই কি, পণ্য। তাহলে এক কথায় আমরা বলতে পারি পণ্য হলো কি, দৃশ্যমান বস্তু। এরপর হলো সেবা।
যা দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, কিন্তু ভোক্তাদের প্রয়োজন মেটায় তাকে কি বলা হয়? সেবা বল। যেমন ডাক্তারি সেবা, আইনি সেবা, শিক্ষকের শিক্ষাদান সেবা ইত্যাদি। তাহলে আমরা সেবাকে এক কথায় কী বলতে পারি, যে অদৃশ্যমান সুবিধা। সেবা হলো কি? অদৃশ্যমান সুবিধা। এরপরে হলো অভিজ্ঞতা। কোনো বিষয়ে বাস্তব জ্ঞানকে কী বলা হয়? অভিজ্ঞতা বলা হয়। অভিজ্ঞ ব্যক্তির কী থাকে? প্রতিষ্ঠানে বেতন বা সুবিধাদি কী থাকে? বেশি থাকে। কোনো ব্যক্তি যদি 10-12 বছর কোনো বিষয়ে অভিজ্ঞতা লাভ করে, তাহলে তার কী দেওয়া হয়? সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে প্রতিষ্ঠান হতে। আর যে নতুন একই কাজ করলেও তার কিন্তু সুযোগ সুবিধা কম থাকে। এটি হলো কি? অভিজ্ঞতা। তাহলে এক কথা আমরা বলতে পারি যে অভিজ্ঞতা হলো কোনো বিষয়ে বাস্তব জ্ঞানকে আমরা কী বলতে পারি? অভিজ্ঞতা বলতে পারি। এরপরে হলো ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু মানে কি? কোনো পণ্য ভোগ বা ব্যবহার করার ফলে যে সুবিধা পাওয়া যায় এবং এই সুবিধা পাওয়ার জন্য যে ব্যয় হয়, তার পার্থক্যই আমরা কী বলতে পারি? ক্রেতা ভ্যালু বলে। তাহলে ক্রেতা ভ্যালু বলতে পারি যে সুবিধা ব্যয় হলো ব্যয়। এরপরে হলো ক্রেতার সন্তুষ্টি। ক্রেতার যে প্রত্যাশা এবং তার যে পণ্যের যে কার্যকারিতা, এই দুইটির পার্থক্যই হলো কি? ক্রেতার সন্তুষ্টি। এখন ক্রেতার প্রত্যাশা চেয়ে যদি পণ্যের কার্যকারিতা বেশি থাকে, তাহলে কি হয়? ক্রেতা সন্তুষ্ট হয়। আর যদি প্রত্যাশার চেয়ে পণ্যের কার্যকারিতা কম থাকে, তাহলে ক্রেতা অসন্তোষে ভোগে, তার মধ্যে হতাশা দেখা দেয়। তাহলে আমরা ক্রেতা সন্তুষ্টি বলতে পারি যে ক্রেতার প্রত্যাশা মাইনাস পণ্যের কার্যকারিতা। তো এরপরে আসে বিনিময়। বিনিময় মানে হলো কোনো কিছু প্রদানের মাধ্যমে কোনো কিছু গ্রহণ করা। ধরো আমি 10 টাকার দিয়ে দোকানদারের কাছ থেকে একটা কলম গ্রহণ করলাম, এটি হলো বিনিময়। এখন ভিক্ষা, উপহার বা জোরপূর্বক কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া গেলে সেটা কিন্তু আবার বিনিময় হবে না। তো তাহলে আমরা বিনিময় কী বলতে পারি? কোনো কিছু প্রদানের মাধ্যমে কোনো কিছু গ্রহণই হলো কি? বিনিময়। এরপরে হলো সম্পর্ক বা সম্পর্কভিত্তিক বিপণন। সম্পর্কভিত্তিক বিপণন হলো বিপণনের যে বিভিন্ন পক্ষ আছে, পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক তৈরি করাই হলো কি? সম্পর্কভিত্তিক বিপণন। এখন বিপণনে বিভিন্ন পক্ষ আছে, যে ক্রেতা, তারপরে সরবরাহকারী, তারপরে আছে তোমার সরকার, তারপরে ডিলার, পাইকার, এদের সাথে যে একটা সুসম্পর্ক গড়ে তোলা দীর্ঘমেয়াদি, এটাকেই বলা হয় কি? সম্পর্কভিত্তিক বিপণন। তাহলে সম্পর্কভিত্তিক বিপণন বলতে পারি যে বিভিন্ন পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ককে আমরা সম্পর্কভিত্তিক বিপণন বলতে পারি। এরপরে হলো লাস্টে হলো বাজার। বাজার কে? বর্তমান যে ক্রেতা আছে এবং ভবিষ্যতে যারা পণ্যের ক্রেতা হওয়ার সম্ভাবনা আছে, তাদের সমষ্টিকে এক কথায় কী বলা হয়? বাজার বলে। ধরো একটা কলমের বর্তমানে 10,000 ক্রেতা আছে প্রতি মাসে। এখন ভবিষ্যতে আরও 1,00,000 লোক এই কলম কেনার সম্ভাবনা আছে। এই যে সমষ্টি, একেই আমরা কী বলতে পারি? এক কথায় বাজার বলতে পারি। তোমরা সাধারণত বুঝে থাকো যে বাজার বলতে কোনো স্থানকে বুঝে। আসলে কোনো স্থানকে বিপণনের ভাষায় বাজার বলা হয় না। বাজারে বলতে ক্রেতার বর্তমান ক্রেতা এবং ভবিষ্যতে যারা ওই পণ্যের ক্রেতা হতে পারে, তাদের সমষ্টিকে এক কথা কী বলা হয়? বাজার বলা হয়। তাহলে বাজার বলতে আমরা বলতে পারি যে বর্তমান ক্রেতা প্লাস ভবিষ্যৎ ক্রেতা। তাহলে এই হলো বিপণনের মৌলিক ধারণা। তো তোমরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছ। তো তোমাদের প্রথম অধ্যায়ে এই বিপণনের মৌলিক ধারণার মাধ্যমে প্রথম অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হলো। আগামী ক্লাসে তোমাদেরকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সম্বন্ধে। তো আশা করি তোমরা এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।